সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন মার্কেটও আছে আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন পরিচিত মুখ আছেন হাসান মাহমুদ বিপ্লব আইনজীবী এবং পুঁজিবাজার বিশ্লেষক বিপ্লব ভাই স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আরও আছেন ফাহমিদা হক সিডব্লিউ মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ফাহমিদা আপা আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা আমাদের সাথে থাকুন স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করে আজকে পুঁজিবাজার নিয়ে আলোচনা করব সেখানে প্রশ্ন করতে পারেন প্রশ্ন আপনারা নিশ্চয়ই করবেন যে কেন বাজার পড়ছে আমরাও জানতে চাই এভাবে কেন বাজার পড়ছে শুধু কি নির্বাচনের কারণেই বাজার এভাবে পড়ছে নাকি অন্য কোনো কারণ আছে নাকি যেই আট বছর ধরে যে পতনটা সেটির ধারাবাহিকতাই চলছে এই জিনিসটি একটু জানার চেষ্টা করবো বিপুল ভাই এক বিষয়ে কি বলবেন শুধু নির্বাচনকে যদি আপনি বলেন যে সামনে নির্বাচন এ কারণে মানুষ সে কি টাকা তুলে নিয়ে যাচ্ছে বিষয়টা তো সেরকম না না আমরা আসলে অনেক সময় জিনিসটা ভুলে যাই যে বাজারে আমাদের যে টোটাল বাজার আছে এখন দুটা ক্যালেন্ডার ইয়ারে ভাগ করা আছে একটি হচ্ছে জুন ক্লোজিং আর একটি ডিসেম্বর ক্লোজিং দেখা যাচ্ছে যে জুন ক্লোজিংয়ের সমস্ত ডিক্লারেশন এই অক্টোবর মাসে আসে আর যেগুলি ডিসেম্বর ক্লোজিং তার থার্ড কোয়ার্টার আসে এই টাইমে কিন্তু প্রচুর ডিক্লারেশনে ভরপুর থাকে বাজার এই কারণে দেখা যাচ্ছে ইনস্টিটিউশন খুব সেফ প্লে করে তারা ইনঅ্যাক্টিভ থাকে কারণ তার হাতে যেহেতু চয়েস আছে প্রত্যেকটা দেখে তখন যখন বিনিয়োগে যায় এই টাইমটা আর তারপরে এবার পড়ে গেছে ইলেকশন ইয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটা ভীতি ছড়িয়ে দেওয়া হয়েছে আপনি জানেন সাধারণ বিনিয়োগকারীরা যখন ভীতিতে পড়ে যায় তখন আর একটা বড় কারণ আছে যে এই কয়েক মাস ধরে যে লো পেড আপ শেয়ারগুলো যখন মার্কেট খারাপ থাকে সারা পৃথিবীতেই লো পেড আপ বাড়ে লো পেড আপেরও কিন্তু ডিভিডেন্ড দেওয়ার সময় এসেছে তো ডিভিডেন্ডের সময় আমরা সবসময় দেখেছি যে পুঁজিবাজার কিন্তু একটু দুর্বল থাকে এটি হতে পারে কিন্তু যে পরিমাণ পড়েছে এটির কোনো বাস্তবতা নেই এই কারণেই কারণ দেখেন আপনি যদি জিপি একটা লার্জেস্ট যেটি আমাদের মার্কেট ক্যাপের যদি একটি কোম্পানি দেখেন তার আর্নিং অথবা বিএটিবিসির আর্নিং যদি দেখেন আর্নিং কিন্তু অত্যন্ত ভালো এসেছে কিন্তু বাজারে যেটি আমি আগে বলছিলাম একটা হচ্ছে ইলেকশন তারপর হচ্ছে এতগুলো কোম্পানি প্রায় সবগুলো কোম্পানির হয় থার্ড কোয়ার্টার অথবা ডিক্লারেশন ডিক্লারেশন কিন্তু আপনার দেখে কেনার সুযোগ আছে এটি প্রতিষ্ঠান কিন্তু এই টাইমে একটু ইনঅ্যাক্টিভ থাকে কারণ তারা দেখে কোনটা ভালো ডিক্লারেশন আছে যেটি বলছেন যে এটি প্রধান কারণ নাকি অন্যতম কারণ না এটি অন্যতম কারণ আপনার কাছে একটু আসতে চাই আমরা যদি স্ক্রিনে দেখি যে বাজারের অবস্থা আসলে গত কয়েক দিনের যদি অবস্থা দেখেন যে পরিমাণ পড়ছে এটি কি প্রত্যাশিত কিনা না একেবারেই প্রত্যাশিত না এটি প্রত্যাশিত কিনা এবং আপনি গত তিন দিনের যদি আপনি ইন্ডেক্স দেখেন সেটি একটু যদি আমরা দেখি এইভাবে পড়ার কি কারণ এবং গতকালকে প্যানিক ছিল আজকে টার্নওভার একদমই নাই একদম নাই তাই হবে মানে এটাই হয় স্বাভাবিক আপনি যখন এত লোতে হ্যাঁ আমরা বুঝতেই পারছি এটা প্যানিক প্রথম কথা হচ্ছে যে এটা মানে কোনো কারণই নেই এভাবে এই টাইমে এভাবে শেয়ার মানে এই রেটে যারা সেল করছেন আসলে তারা কেন সেল করছেন আমি আসলে কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না আমাদের সমস্যা হচ্ছে হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে তাহলে সেল যেহেতু হচ্ছে তাহলে যারা বায়ার তারা বাই করে নিত কিন্তু এখন এই টাইমে যেটা হচ্ছে আমাদের বায়াররা এখন যদি আমাকে যদি আপনি বলেন যে তখন বাই করতে গেলে আমরা কি চেষ্টা করি যে একটু লো রেটে বাই করার জন্য যখন দুই দিন আগে যে বাই করেছে হ্যাঁ যেটাই হোক পছন্দের শেয়ার বাই করলাম আমি যদি দেখি যে আবার ফল করছে তখন আমি কিন্তু তাহলে একটু চেষ্টা করি যে একটু স্লোলি বাইটা করি কারণ প্যানিক সেল হচ্ছে সো উই আর টেকিং হ্যাঁ কিভাবে বুঝছেন আপনারা যারা সিইও আছেন আপনি একজন সিইও যারা এই ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকগুলো পরিচালনা করেন তাদের একটি ধারণা এবং তাই হয় যে একটু একটু দেখে শুনে কিনেন আপনারা যখন নিজেরাও যখন নিজেদের ওন পোর্টফোলিও বা ইনস্টিটিউশনের যে পোর্টফোলিওতে বাই করেন তখন আপনারা বলে একটু দেখে কিনেন আর একটু পড়তে পারে এই যে সবাই বলেন বলেই পড়ে নাকি আসলে সবাই কারণ আছে সবাই কিন্তু সব না সবাই সব বুঝে এটাও কোনো মানে নির্দিষ্ট ইয়ে নাই ব্যাপারটা হচ্ছে আমরা তো কিছু টুলস ইউজ করি আমরা মার্কেট গুলা কি না না এগুলো একটু বলেন সাধারণ বিনিয়োগকারীরাও বুঝে সাধারণ বিনিয়োগকারী বুঝে প্রবলেমটা হচ্ছে আমরা ইম্পালসিভ হয়ে যাই না হ্যাঁ যে মানে এখনই এই ডিসিশনটা নিতে হবে বেড়ে গেছে এখনই কিনে ফেলতে হবে কিংবা কমে গেছে এখনই সেল করে দিতে হবে এই ধরনের ইম্পালসিভ ডিসিশনে কিন্তু ইনস্টিটিউশন কখনো যায় না এটা হতে পারে এখন এটা কারণ ইনস্টিটিউশনে কখনো কেউ সিঙ্গেল হ্যান্ডেডলি ডিসিশন নেয় না একটা একটা কমিটির থ্রুতে অথবা যাই হোক মানে একটা টিমের থ্রুতে ডিসিশনগুলো আসে তো আমাদের যেটা হয় যে সেক্ষেত্রে ডিসিশনটা একটু ফিল্টারিং হয় আর কি আর যখন আপনি আপনি নিজেও তো বুঝতে পারছেন যখন মার্কেট ফল করছে আমরা তো স্ক্রিন যখন শুরু হয় তখন দেখলে তো বোঝা যায়
যায় যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে। আপনি আজকে বলতেছেন যে কোনো ইয়ে নাই, আজকে টার্নওভার নাই, টার্নওভার অনেক কমে গেছে, মানে হচ্ছে এখন মানে সেলাররাও আসলে একটু চুপ হয়ে গেছে, মানে আর কিছু নাই, হয়তো বা যারা প্যানিক সেল দেওয়ার ছিল মোটামুটি শেষের দিকে চলে আসছে, আর যারা বায়ার ছিল তারাও ওয়াচ মোড়ে চলে আসছে। ভাইয়া যেটা বললো আর কি, বিপ্লব ভাই আপনার কথা যদি সত্য হয় তার মানে বাজারটা নর্মাল, নর্মাল বাজার। এখানে আপনি যেটি বললেন যে কারণগুলো সবাই ডিক্লারেশন আছে সবগুলোই, যেগুলো জুম সেগুলো ডিক্লারেশন আসবো একটা ফোন নিয়ে, কিন্তু যে প্রশ্নটা আপনার কাছে, এটি যদি নর্মাল হয় তাহলে যে কোম্পানিগুলো ভালো, যেগুলো সবাই বলছে ভালো, তার পারফরমেন্সও ভালো, সেগুলো কেন পড়ছে? যে বাজার যদি নর্মাল হয় কিছু শেয়ারের তো বায়ার থাকবে, সেই বায়ারগুলো কই? আপনার ভালো শেয়ার বাড়বে, খারাপ শেয়ার পড়বে, বা যে যাদের শেয়ারগুলোর সাপ্লাই কম সেগুলো বাড়বে। এখন তো সব পড়ছে, আগে কয়েকদিন দেখছি লো পেইড আপ বাড়ে, এখন সেগুলো তো কমছে, এটার কারণ কি একটু জানবো? একটা ফোন নিয়ে নিচ্ছি, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন ভাই। আমি মতিউর রহমান রাজা বলছিলাম বরিশাল থেকে। জি, আমি বিপ্লব সাহেব যে একটা কথা বললো যে এটা তিন মাস পর পর, প্রত্যেক তিন মাস পর পর যারা কমি পিএস আসবে এবং ডেবিট পিএস গুলি আসে, আপনারা বলতেছেন লং টাইম ইনভেস্ট করার জন্য, তিন মাস পর পর যদি এরকম ইপিএস আসে আর যদি মার্কেট এরকম ভাবে ক্রাশ করে তো তো কিভাবে মানুষ লং টাইম ইনভেস্ট করবে? জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এখন দেখেন আমাদের একটা জিনিস, আপনি যদি দেখেন আজকে জিপি আর্নিং এসেছে এবং জিপি কিন্তু প্রায় 8 টাকার মতো বেড়েছে। জিপি যদি আজকে এই পরিমাণ না বাড়তো তাহলে কিন্তু ইনডেক্স এখন অনেকখানি, একটি বিষয় জানার আছে আমার। জি জি, জিপি কে আজকে 8 টাকা বেড়েছে আর্নিং এর কারণে? হ্যাঁ, আর্নিং এর কারণে, কারণ অনেক, যদি আমরা অন্য দিকে একটু বলি, অন্য ভাবে বলি যে গত দুই দিন যে পরিমাণ শেয়ার দাম কমেছে, আজকে জিপিটাকে হয়তো আইসিবি হয়তো অন্য কেউ কৃত্রিম ভাবে বাড়িয়ে ইন্ডেক্সটা ধরে রাখার চেষ্টা করছে, এটা বলা যায়, কারণ আজকের আর্নিংটা কিন্তু সিগনিফিকেন্টলি এক কোয়ার্টারে জিপির মানে এ যাবৎকালের যত বছর জিপি লিস্টেড হয়েছে তার মধ্যে সর্বোচ্চ আয় দেখিয়েছে 6 টাকার উপরে। তো আমরা সব কিছুতে কৃত্রিম না ধরে আমি বলছি, যদি ধরেন এই জিপিটা এই পরিমাণ না বাড়তো, এক মানে 8 × 2 যদি আড়াইও ধরেন, তাহলে হয়তো আপনার প্রায় 20 পয়েন্ট জিপি দিয়ে আপনার গেইন করা আছে। আর একটা জিনিস যেটি আমরা মানে এখন প্রবলেম হয়ে যায় কি, ধরেন আপনাকে আমি আমেরিকার উদাহরণ দেই, আমেরিকা যখন ডোনাল্ড ট্রাম্পের আসার কথা মানে হঠাৎ প্রেডিকশন আসছিল যে উনি হতে পারেন, তখন কিন্তু ওয়াল স্ট্রিটকে একদম মানে যে পরিমাণ পড়ছিল ইলেকশনের আগে, কিন্তু এখন কিন্তু ওয়াল স্ট্রিট তার ইতিহাসের ডোনাল্ড ট্রাম্পের 2 বছরের মধ্যে সর্বোচ্চ আপনার অবস্থান করছে। এর একটা বড় কারণ হচ্ছে এই কিছুটা জিনিস, আপনি আমরা যতই বলি বড় ইনভেস্টার, এখন বড় ইনভেস্টাররা কিন্তু লো ক্যাপে জড়িত থাকে না, এবং ইলেকশনের আগে নতুন করে বড় ধরনের ইনভেস্টমেন্ট, সেটা ফরেন বলেন লোকাল বলেন বা ব্যক্তি বিনিয়োগকারী যারা অনেক কয়েকশো কোটি বা হাজার কোটি টাকা ইনভেস্ট করবেন, তার একটু স্লো থাকে। আরেকটা বড় জিনিস হচ্ছে আমাদের জেনারেল পাবলিক যখন প্যানিক হয়ে যায়, আপনি দেখবেন যে বড় পেড অ্যাপগুলি কমছে কেন, কমছে কেন? আপনার আপনি যদি কমে শেয়ার পান তাহলে তো আপনি কখনো বাড়তি দামে কিনবেন না। আমার একটু জানার আছে, আপনি বললেন যে জিপির যে এই কোয়ার্টারে যে ইপিএস দিয়েছে এটা হাইয়েস্ট, আপনি দেখেন 6.58 টাকা, কিন্তু 9 মাসের 19.32 টাকা, তার মানে আগের দুই কোয়ার্টারও ধারাবাহিকতাই তো দিয়েছে, বেশি কিছু তো দেয়নি। না না, আমি সেটার কথা বলি, বলে জিপির ইনফোর দেখেন 5.16 থেকে 6.58 টাকা, এবং জিপির যে ডিভিডেন্ড পে আউট রেশিও প্রায় ধরেন যারা জিপিতে এখন বিনিয়োগ, যেটা জিপিতে জিপির এখন সুবিধা হয়েছে, যারা জিপির বিনিয়োগকারী ছিল জিপিতে দেখবেন যে পাবলিকের হাতে শেয়ার নাই জিপি ব্যাট বিসি এটার। বিপ্লব ভাই আপনি যেটি বলছেন এটি ধারাবাহিক মানে অনেক আর্নিং দেখিয়েছে, সে কারণে আজকে বেড়েছে যৌক্তিক। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটির আর্নিংস তো ধারাবাহিকতা আছে, তাহলে যিনি 500 টাকায় এই শেয়ারটা কিনেছেন তিনি ভুলটা করেছিলেন কোথায়? 500, এই যে এইটাই হচ্ছে যে এখন ধরেন আপনি যদি লোয়েস্ট হাইয়েস্ট রেটে যদি কেউ একটা শেয়ার কিনে থাকে এই বছরের মধ্যে, এখন আপনি বলছেন যে অনেক সময় ভালো শেয়ার পড়ে কেন, বাজার যদি প্যানিক হয় তাহলে আমি জিপি কথাটা একটু জানতে চাচ্ছি বিপ্লব ভাই, আপনাকে দিয়ে জানতে চাচ্ছি, সবাই এই কথাটাই বলে এবং বিনিয়োগকারীদের বলি, আপনি যখন 500 টাকায় ছিল 500 টাকার পর সময় ফরেন একটা পোর্টফোলিও সেল করেছিল, তারা এই শেয়ারগুলি কেনা তাদের 200 টাকার নিচে,
তারা প্রফিট টেক করেছে আমরা তো অন্য একটা ইনফরমেশন জানি এই 500 টাকা যে উঠলো এটা অন্য একটা ফরেন গ্রুপ তারা কিনেছে এবং এই কারণে উঠেছে এবং 500 টাকা থেকে যে 513 টাকা থেকে আবার 360 টাকা নামলো সেটি নেমেছে আইসিবির কারণে আইসিবি প্রচুর শেয়ার বিক্রি করেছে এবং স্কয়ার ফার্মাউটা দেখেন স্কয়ার ফার্মাউ যে 50 60 টাকা কমলো সেটাও তো আইসিবির কারণে এখন আইসিবি বিক্রি করতে পারবে না সেটা তো কোনো কথা না কিন্তু আইসিবি যে এভাবে বিক্রি করবে আর বাজার যে সেই শেয়ারটা নিতে পারবে না এটা তো বিনিয়োগকারী জানতো না না আমি আপনাকে একটা জিনিস বলি আপনি যদি সর্বোচ্চ দামকেই ধরে রাখেন যে এটা বিনিয়োগের না সেটি বিনিয়োগের মাপকাঠি না বিনিয়োগের মাপকাঠি এই বিনিয়োগকারী সে আইসিবি বলেন বা ফরেনাররা বলেন প্রত্যেকের আইসিবির বইয়ে দেখেন 200 টাকার নিচে কস্টিং আছে এখন আমি 500 টাকায় কিনবো আমি কি আমার কি একটু খেয়াল রাখতে হবে না যে বাকি বড় বিনিয়োগকারী লার্জ বিনিয়োগকারীদের এটি কেনা কত টাকা যেমন ধরেন আপনি আমি একটা পাওয়ার কোম্পানির নাম নয় বলে বলছি 200 টাকা ছিল 370 টাকা উঠেছে এখন বোনাসের পরেও ইউনাইটেড হ্যাঁ আপনি 370 টাকায় কেনার পর 50 টাকা কমে গেছে এখন বিনিয়োগকারী যদি বলে এটি তো ভালো কোম্পানি এখন হাইয়েস্ট রেটে কিনলে কিন্তু আপনি সবসময় পুঁজির যে সঙ্গে সঙ্গে আপনার আর কমবে না এটি বাজার নিশ্চয়তা দেবে না বিপ্লব ভাই এখানে প্রশ্নটা হচ্ছে আপনি যে কথা বলছেন যৌক্তিক কিন্তু আমরা যে ইনফরমেশন জানি যে এই আগে যেদিন 11 লাখ ভলিউম হলো সেদিন কারা কিনেছে বেশিরভাগ ইনস্টিটিউট কেপিসিএল কারা কিনেছে বেশিরভাগ ইনস্টিটিউট এখন ইনস্টিটিউট যখন কিনবে এক ব্যক্তি কিনলে কিনতে দোষ কোথায় ওই দিন দেখেন সেদিন কিন্তু ওইটা বলছি না ইনস্টিটিউট যেই কিনুক একটা কোম্পানি গত 6 মাসের গড় হচ্ছে 70 টাকা সেটি উঠেছে 130 টাকা বা 139 টাকা পর্যন্ত মনে উঠেছিল 139 টাকা যদি কিনে বলেন যে ইনস্টিটিউশন কিনেছে আমার দোষ কি শেয়ার তো বেড়েছে 100% শেয়ার কি কমতে পারে না সারা পৃথিবীতে এরকম আপনি একটা শেয়ার কিনলেন কেনার পর কোনো শেয়ার কি সবসময় হাইয়েস্ট রেটে থাকবে এটার গ্যারান্টি তো কেউ দিতে পারবে না আপনি তো এমন না যে আপনি যদি এখনও লাস্ট 6 মাসের গড় করেন কেপিসিএল এর গড় 100 টাকার নিচে থাকবে তার মানে আপনি হাইয়েস্ট রেটে কিনে তো বলতে পারবেন না যে ইনস্টিটিউশন কিনেছে আমি ইনস্টিটিউশন অনেক কারণে কিনতে পারে কেন কারণে কিনতে পারে ইনস্টিটিউশনে হয়তো আগে কম কেনা আছে বেশি দামে কিনে মার্কেটটা ভোলাটাইল একটা প্রাইস সেট করে তারা বেচবে বেচার জন্যও তো অনেক সময় কিনে এটা তো আপনি জানেন যে যদি তাই হয় অবশ্যই সেটি ভালো কিন্তু বিপ্লব ভাই এই বাজারে জানেন অনেক ইনস্টিটিউশনের ভেতরে অনেক কারণ থাকে যে কারণে তারা কোন প্রাইসে শেয়ারটি কিনে আবার কোন প্রাইসে বিক্রি করে সেইটা কিন্তু কোশ্চেন মার্ক সাদা মোটা দাগে প্রশ্ন জাগে একটা ফোন নিয়ে নিচ্ছি দর্শক কে আছেন আপনার নাম বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমার নাম মাহবুব রহমান আমি চিটং থেকে বলছি জি ভাই বলুন ভাই আপনি সুন্দর সুন্দর কথা বলেন আপনাকে অনেকেই পছন্দ করে আপনি যে আলোচকদেরকে নিয়ে আসেন ওনারা বলে যে যতই মার্কেট পড়ে বলে যে এখন কিনার সময় এখন কিনেন আবার এক সপ্তাহ পরে মার্কেট পড়ে ওনারা আবার আসেন অন্যভাবে এসে বলে যে এখনই সময় এখনই কিনেন এইভাবে এখনই কিনেন এখন দুদিন পরে পড়ে এইভাবে মানুষদেরকে আশ্বাস দিয়ে দিয়া সর্বশান্ত করার কোনো অর্থ তো নাই ভাই জি ভাই ধন্যবাদ আপনার মতামতের জন্য এখানে বিষয়টি হচ্ছে যে তারা আসেন না তাদেরকে অনেক রিকোয়েস্ট করে আমরা নিয়ে আসি আপনি জানেন যে এখন সবাই ব্যস্ত তার মধ্যে দুঃখিত তার মধ্যেও তাদেরকে যেভাবে আমরা ডেকে নিয়ে আসি চাইলে কিন্তু তারা আসতে পারে না অনেক টাইম ম্যানেজ করে আসেন কেন আসেন শুধু হচ্ছে একটু সচেতন করার জন্য তারা যে বিষয়টি বলেন সেটি হচ্ছে আশা তারা যৌক্তিক যে কারণগুলো যৌক্তিক কী হওয়া উচিত সেটি বলেন এখন কেউ কালকে কি করবে একটা বড় কেউ সেল করে দিবে সেটি তো তিনি জানেন না যৌক্তিক কারণেই তিনি বলেন তো এখানে আসলে তাদের দোষটা দেয়া যৌক্তিক হবে কি না একমাত্র প্রতিষ্ঠান যার আইন আছে যে তার ক্রয় মূল্য থেকে কোনো শেয়ার সে লসে বিক্রি করতে পারবে না মাত্র 600 কয়টা শেয়ার লসে বিক্রি করার জন্য একজনের চাকরি পর্যন্ত চলে গেছে কিন্তু অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট যা বলেন এইটার মধ্যে কিন্তু এই আইনটা নাই যার জন্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরেকটা বড় জিনিস হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কিন্তু সতর্ক করেছেন এসএসসি চেয়ারম্যান বলেছেন যে বাজারের আসলে যে বাজারে এই বাজারের বড় প্রবলেম হচ্ছে বাজারকে দায়িত্ব নেয় সারা পৃথিবীতে মিউচুয়াল ফান্ড কেন বলছি মিউচুয়াল ফান্ডের কিন্তু একমাত্র প্রতিষ্ঠান যে জিরো ডিভিডেন্ড দিলেও জেড গ্রুপে যাবে না এবং নাম্বার ওয়ান তার কিন্তু কখনও প্রতি বছর শেয়ার বেচতে হবে এরকম টার্গেট নাই বা ব্যাংকের মতো এক্সপোজারের সীমাও নাই এখন যে জিনিসটা হচ্ছে এই যে দেখেন আমরা এই এখন 5300 নিচে হ্যাঁ
এখন আমরা হয়তো অনেকে বলছেন যে বিনিয়োগ কখন করবেন এটি পুরোপুরি আপনার চিন্তা, কিন্তু দেখেন বিনিয়োগ কিন্তু আমরা করি যখন 6,300-400 মানে স্বাভাবিক ছোট বিনিয়োগকারী সারা পৃথিবীতে বাড়লে বিনিয়োগ করে, যেমন এখন যেমন বিনিয়োগ কি ইন্ডেক্স দেখে করবেন আর কোম্পানি দেখে করবেন? কোম্পানি দেখে করার কথা। তাহলে ইন্ডেক্স কেন আসছে? ইন্ডেক্স তো একটা ম্যাটার, কেন আপনাকে বলছি সারা পৃথিবীতেই ম্যাটার। আপনি যদি এখন আমেরিকার মার্কেট বা ইন্ডিয়ার মার্কেট, তো পৃথিবী অল টাইম হাইয়েস্ট আছে, আমেরিকাটা 25,000, ইন্ডিয়াটা 35,000। এখন প্রতিদিন যে টার্ন ওভার হচ্ছে মার্কেট, যখন ধরেন 7,000-8,000 বা 15,000 ছিল, দেখবেন টার্ন ওভার কত কম ছিল, মানে এটি সারা পৃথিবীর বিনিয়োগকারীরা কুইক লাভ চায়। আপনি যদি এই এই ইন্ডেক্সে আবার 2,000 পয়েন্ট বাড়ে, তখন কিন্তু আপনি দেখবেন সবাই বায়ার। প্রবলেম হচ্ছে এই খারাপ টাইমে যারা কিনে জমিয়ে রাখতে পারে। এখন আরেকটা বড় প্রবলেম আছে বিনিয়োগের, কিন্তু কিছু একদম আমাদের স্পেসিফিক বাংলাদেশে একটি সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞা দেওয়াটা ছিল 2010 সালে যখন আপনার তদন্ত কমিটি হয়, তখন কিন্তু বলে দিয়েছিল 365 প্লাস একদিন যারা রাখবে তারা তদন্তের মধ্যে আসবে না। এই জন্য অনেক স্পন্সর দাম বাড়ার পরেও আসেনি, মানে বিক্রি করার পরেও। যে কোনো ডেফিনেশনটা কে নির্ধারণ? ডেফিনেশন হচ্ছে আমাদের এইটি যখন টার্মস অ্যান্ড কন্ডিশন দেশ পড়ে, আমাদের দেশে মনে করেছে যে এক বছর বিনিয়োগ মিনিমাম হচ্ছে পিরিয়ড। এখন আপনি যদি শর্ট টার্ম বলেন, এটা কিন্তু ট্রেডিং বলে। আমেরিকায় যেমন আইন আছে 3 বছরের নিচে করলে আপনি ট্যাক্স রিবেট পাবেন না, এখন ইন্ডিয়াও কিন্তু 1 বছরের নিচে হলে আপনি বেনিফিটটা পাবেন না। সেটাই বলছি যে আপনার, কিন্তু আমাদের এখানে বিনিয়োগ বলতে কিন্তু অনেকে 7 দিনও মনে করে, 15 দিনও মনে করে, এটি একটি বড়। হ্যাঁ, পরিস্থিতিটা এমন যেখানে মনে না করারও কোনো উপায় নাই। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমাদের সাথে কেউ আছেন? দুঃখিত, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি সিলেট থেকে বলছিলাম, আমার নাম হচ্ছে জাহাঙ্গীর আহমেদ। জি ভাই বলুন। তো আমি অতিথির কাছে জানতে চাচ্ছি যে কিছুদিন আগে আমরা দেখলাম, 2-3 দিন আগে ওই আমাদের এসএসসি চেয়ারম্যান খায়রুল সাহেব বললেন যে খুব শিগগিরই বাজার ঘুরে দাঁড়াবে, তো ওনার ওই শিগগিরিটা কবে এটা জানতে চাচ্ছি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার ওই ধরেন ওই যে একটিফাইন শেয়ারটা সম্বন্ধে অতিথির কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এটা অবস্থাটা, যে আমরা তো দেখতেছি যে ওইটা দিনে দিনে ওইটা ইনস্টিটিউট বাইটা বেশি হচ্ছে, বাট জি দর্শক ধন্যবাদ। আপনি যে বলেছেন এসএসসি চেয়ারম্যান বলেছেন, তিনি কোথায় বলেছেন এটা? আমি ওই যে বিভিন্ন অনলাইন পত্রিকায় আমরা দেখতে, ধন্যবাদ ধন্যবাদ, এটি জানতে চেয়েছিলাম। আপনি যে অনলাইনে দেখেছেন, সেই যে অনলাইন আপনি পত্রিকা যে অনলাইনটাই দেখেছেন, সেটি কতটি গ্রহণযোগ্য, কতটি রিলায়েবল, কতটি স্বচ্ছ, সেই প্রশ্নটা কিন্তু আপনি উত্তরটা আপনি নিজেই নিজেকে করবেন এবং উত্তরটা আপনি পেয়ে যাবেন। আবার যদি একটু বলেন যে এই প্রশ্নটা একটু আসি, আমার জানা মতে এসএসসি চেয়ারম্যান রিসেন্ট এরকম কোনো কথা বলেননি, এরকম কথা বলেননি, কারণ সবাই বুঝেন এটি একটু, আপনি যদি জেনে থাকেন তাহলে একটু বলতে পারেন। এবং অ্যাক্টিফাইন না এরকম যে প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম হঠাৎ করে বেড়ে যায় এবং হঠাৎ করে ভলিউম বেড়ে যায়, তারপরই ভলিউম যেদিন খুব বেশি হয় তারপরই পড়তে থাকে। ইনস্টিটিউটদের আচরণ, তাদের উপরে কেউ আঙুল তুলে না, সবই এই বিনিয়োগকারী। আপনারাও যেটি বললেন আমরাও বলি, আপনি কেন বেশি দামে কিনেছেন, বেশি দাম কোনটা? জিপির এক্সাম্পল যদি দেই, জিপির যে গ্রোথ, তো এটাই যে হাইয়েস্ট দাম সেটি তো বলার কোনো সুযোগ নেই। তাহলে ফরেনাররা 500 টাকায় ফরেনাররা কিনতো না? তো এই জায়গাগুলো একটু যদি বলেন, বিনিয়োগকারীদের দোষ দিয়ে তারা লোকসান করছে, তারা টাকা নিয়ে আসছে, সেই টাকাগুলোই ইনস্টিটিউটের কাছে যাচ্ছে বিভিন্নভাবে, তারপর দোষটাও তাদের, তাদের দোষ কেউ কিন্তু দিচ্ছে না, এটা কিন্তু খুব না, এটা এটা আপনি দেখে কিনেন, বুঝে কিনেন, দেখে বুঝে কিনতে বুঝে বলা তাদের সেফটির জন্যই তো বলা হচ্ছে। যে ইনফরমেশনটা আপনি আজকে দিচ্ছেন কালকে আপনার মন গড়া দিচ্ছেন মালিকদের সুবিধা মতো, তো দেখবে না মালিক সব, তো সেই কোম্পানিগুলোর ব্যাপারে তো সাবধান থাকতে বলা হচ্ছে, কোনটা ভালো কোনটা খারাপ বুঝবে কি করে? ইভেন্টস টেক্সটাইল তো তার, যদি আপনি দেখেন তার যে গ্রুপ, তার যে ওনার যারা, তাদের গুডউইল তো অলওয়েজ ভালো, এবার কি করলো এখন ইভেন্টস টেক্সটাইল? হ্যাঁ, কিছু আপনি তো বুঝবে কি করে যে এটি মালিকরা ভালো খারাপ? ইভেন্টস টেক্সটাইলের এক্সাম্পল এখন এক্সেপশনস তো আর এক্সাম্পল হতে পারে না, আপনি এটা দিয়ে যদি সবাইকে বিচার করেন তাহলে তো হবে না। ম্যাক্সিমামই কিন্তু দেখা যায় যে তাদের ডিভিডেন্ড পলিসিটা ফলো করে ম্যাক্সিমাম কোম্পানি। আপনি দেখেন, আপনি জিপিকে দেখেন, স্কোয়ারের নাম বলবো না, আপনার ভালো লাগে না বোধহয়, আর সবগুলাই দেখেন আপনি যারা ভালো কোম্পানি সবাই কিন্তু ডিভিডেন্ড পলিসি ফলো করে,
মানে অ্যাট লিস্ট 5-10% এর ভ্যারিয়েশন হতে পারে, মানে একদম নিচের থেকে উপরেও চলে যায় না, উপর থেকে নিচেও নামে না। আমরা আসলে কেউ সাধারণ বিনিয়োগকারীরা এখন ক্ষুব্ধ, এটা খুব স্বাভাবিক। অনেক শেয়ার মানে ইন্ডেক্স অনেক পড়ে গেছে, শেয়ার প্রাইসগুলো ফল করেছে, ওনাদের মনে একটা ক্ষোভ থাকবে, ওইটা স্বাভাবিক। কেউ সাধারণ বিনিয়োগকারীদের দোষ কেউ দিচ্ছে না, কাউকেও কেউ দোষ দিচ্ছে না। ব্যাপারটা হচ্ছে কি, এখন আমাদের এখন যে মার্কেট ফল হচ্ছে, হ্যাঁ, এটা আসলে আমাদের আমাদের এখনকার জন্য না, আগেও আমি দেখেছি যখনই মার্কেট ফল হয় আমাদের আননেসেসারি ফল হয়। মানে ধরেন আমার 50 পয়েন্টের হয়তো কারেকশন এক্সপেক্টেড ছিল, কিন্তু সেটা যে 150-তে চলে যাবে, কারণ হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি গুজব ছড়ায়। হ্যাঁ, এটা হবে একদম মানে স্ট্রেটওয়ে কথা, একদম ইদানিং যেটা শোনা যাচ্ছে যে সামনে ইলেকশন, সো ইলেকশনের আগে ভালো কিছু হবে না। হ্যাঁ, ইলেকশনের আগে স্লো থাকতে পারে, এইভাবে পড়ারও তো কোনো কারণ নেই। আমি কেন এত লো রেটে শেয়ার বিক্রি করবো, আমার কী কারণ? এই শেয়ারই দেখবেন যে এই বিনিয়োগকারী আবার কিছুদিন পরে একটা অন্য রেটে, একটা এর চাইতে বেশি রেটে বাই করতে যাচ্ছে। যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের আইন অনুযায়ী ম্যানিপুলেশন, এটা পৃথিবীর সব জায়গায় ম্যানিপুলেশন করলে তার শাস্তি আছে, অন্যান্য দেশে কঠোর শাস্তি, মানে যাবজ্জীবন পর্যন্ত হয়। বিপ্লব ভাই, আমাদের 7 বছর হয়। এই জায়গাটা একটু জানতে চাচ্ছি, ম্যানিপুলেশন কি? কেউ কিছু শেয়ার কিনলো, তারপরে ব্যক্তি তিনি ম্যানিপুলেশনের সাথে জড়িত না, কিন্তু মানে আমাদের দেশে তাই তো দেখছি, আমাদের দেশে তাই দেখছি, যত প্রমাণ তাই দেখছি, কিন্তু প্রশ্নটা প্রমাণটা আপনি গত 10 বছরের এসএসসি পারমিশন পানিশমেন্ট গুলো দেখেন। আপনি এসএসসি পানিশমেন্ট মানে কিন্তু ম্যানিপুলেশন না, ম্যানিপুলেশনে শাস্তি এখন চলছে একটি ওই বিশেষ যে ট্রাইব্যুনাল আছে, 96 মামলা চলছে, লেটেস্ট কিন্তু এখনো আসেনি। সতর্কীকরণ এন্ড ম্যানিপুলেশন ইজ টু আদার থিং। আপনি যে ট্রাইব্যুনালের কথা বললেন, সেখানে তো সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন মামলা করতে হবে, তো তদন্তই সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন করে নাই, তো সেটা মামলা হবে কি করে? না না, সবগুলো যে তদন্তে পেয়েছে এমনও না। আচ্ছা, আমার যে প্রশ্নটা একটু জানার ছিল আপনার কাছে, আমি সংক্ষেপে জানতে চাইবো, সেটা হচ্ছে ম্যানিপুলেশন করলে তার শাস্তি আছে, ব্যক্তি ম্যানিপুলেশন করে এবং ব্যক্তিদের অনেক ধরা হয়েছে। এই যে গত 2 দিন যে সেলটা হলো, সেখানে যদি দেখা হয় তথ্য, আমরা যতটুকু শুনেছি তথ্য প্রমাণ আমাদের কাছে যে বিএসএসসির কাছে বেশি আছে, এখানে বেশিরভাগ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সেল ছিল অনেকগুলো, তো এই এদেরকে ধরা কেন হচ্ছে না, যে তোমরা প্যানিক করছো বাজারকে, এটা ম্যানিপুলেশন পর্যায়ে পড়ে কি না? শুনেন, ম্যানিপুলেশনের যেটি আমাদের আইন আছে সেটি হচ্ছে 17 ধারায় ম্যানিপুলেশনের, যে সেখানে বলেছে সিরিজ অফ ট্রানজ্যাকশন এমন হতে হবে যেটি আপনার শেয়ারের দাম মানুষকে কিনতে প্রলুব্ধ করবে অথবা বেচতে প্রলুব্ধ করবে। এখন ইনস্টিটিউশনকে অধিকাংশ ক্ষেত্রে, ধরেন আমি, আপনি জানেন কি না, একবার একটি বড় মার্চেন্ট ব্যাংকে বড় ধরনের ফাইন করা হয়েছিল প্রায় 10 কোটি টাকা আগে, এই এসএসসির কথা বলছি না। তো প্রবলেম হচ্ছে, ধরেন 1-2 দিন ইনস্টিটিউশন বেসলেই যে আপনি তাকে ম্যানিপুলেশনে দিতে পারবেন, কারণ সিঙ্গেল স্ক্রিপে দেখাতে হবে যে তার ইন্টেনশন ছিল যে শেয়ারটার দাম ফালানো। এখন যদি সম্মিলিতভাবে ইনস্টিটিউশনের সংখ্যা অনেক, এবং আরেকটা জিনিস হচ্ছে ম্যানিপুলেশন আর আইনটা যোগ্য উপযোগী করা উচিত। আর আরেকটা জিনিস বলছি, যেমন ধরেন আমি আপনাকে বলছি যে এই 1 বছরের মধ্যে অনেক কোম্পানি, যেমন ধরেন একটা 50 টাকার কোম্পানি 350 টাকা হয়েছে, একটা 700 টাকার কোম্পানি প্রায় 4000 টাকা হয়ে এখন আবার 3000-এর ঘরে এসেছে, তার মানে কিন্তু অনেক শেয়ারে কিন্তু 5-6 গুণ হয়েছে। তো প্রাথমিক অবস্থায় অনেকে ম্যানিপুলেশনের কথা বলেছিল, ই করেছে, কিন্তু তদন্তে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ব্যক্তিকেও কিন্তু দায়ী করা যাবে না। রাইট, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে সব গল্প আমরা যেটা শুনছি, যারা ক্যাপিটাল মার্কেটের সাথে নাই তারা ওই গল্প জানে, 500 টাকারটা 5000 টাকা হয়েছে, কিন্তু 35 টাকারটা 17 টাকা হয়েছে এই গল্প থেকেও করে না। এবং সেটি কোনটি আপনাকে আমি যদি দেখাই, ব্যাংক দেখাই, যারা সবাই বলে তুলনামূলক ভালো, কিছুটা হলো স্বচ্ছ, আপনি এসআইবিএল এর দাম কয় টাকা ছিল, একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক এক্সাম্পল আছে, তাহলে আপনি শুধু বলবেন যে এই শেয়ার কিনে লোকসান করেছে, 5-6 গুণ লাভ করেছে, ম্যানিপুলেশন করেছে, তাকে আপনি সাসপেন্ড করবেন, তাকে আপনি সাসপেন্ড করবেন, তাকে আপনি স্পটে রাখবেন, সবকিছু করবেন, তাহলে এই শেয়ার গুলো তো কেউ না কেউ বিক্রি করে অর্ধেক দামে নিয়ে এসেছে কয়েকদিনের মধ্যে। আমি আপনাকে একটা জিনিস বলছি, যে জিনিসটা এখানেই হচ্ছে, আপনি ব্যাংকিং সেক্টর গত বছর একটা বড় ধরনের ব্যাংকিং এবং ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে একটা র্যালি হয়েছিল, আপনি জানেন, সেটি গত বছর, এই বছর না,
গত বছর একটা বড় ধরনের র্যালির পরে আপনি যদি আইসিবি দেখেন, আইসিবি যেহেতু 7-8 বছর ধরে 10-এর পর জমিয়েছিল, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ শেয়ার বিক্রি করেছে। এখন বিক্রি করার পর সাধারণ বিনিয়োগকারীরা সে শেয়ারটি হোল্ড করতে পারেনি। র্যালিটা কেন হয়েছিল? র্যালিটা হয়েছিল তার আর্নিং ডিভিডেন্ড সব কিছু দেখে। আপনার আর্নিং ডিভিডেন্ড সব কমে গেছে? অনেকগুলো তো কমেছে, আর্নিং ভালো আছে, ভালো অনেকগুলো রেটও আছে, কিন্তু তারপরে কমেছে যেহেতু মানুষ অন্যদিকে শেয়ারের দাম বেড়েছে। প্রশ্নটা হচ্ছে যে র্যালিটা হয়েছিল তার পেছনে কয়েকটা কারণ ছিল এবং আপনি জানেন সেই কারণগুলোর মধ্যে একটা ব্যাংক কোম্পানির আইন যেটি সংশোধন হয়েছে, উদ্যোক্তাদের সংশ্লিষ্ট ছিল, সেখানে যখন র্যালিটা হলো তখন কিন্তু কোনো প্রশ্ন করা হয় নাই এবং ওইখানে যে বিনিয়োগকারী নতুন করে কিনেছে তার অনেক লোকসান করেছে। আপনার কাছে একটু জানতে চাই এই বিষয়টা, এখন যখন কিছু শেয়ারের র্যালি হচ্ছে তখন বলছেন আপনি ম্যানিপুলেশন হচ্ছে, তখন তাদেরকে ধরছেন, পানিশমেন্ট দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন, তাহলে ওই র্যালিগুলো স্বচ্ছ, এই র্যালিগুলো স্বচ্ছ? না না না, স্বচ্ছ অস্বচ্ছতা আসলে আমরা আমরা সাদা চোখে কেন দেখি? সাদা চোখে একটু বলেন আপনারা বিনিয়োগকারীদের। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এখন যে র্যালিটা আপনি যেগুলোর পানিশমেন্টের কথা বলছেন, ঠিক এটা ঠিক পানিশমেন্টও আমি বলবো না, এটা হয়তো যেটা মানে আনইউজুয়াল প্রাইস হাইক হয়েছে এটার আপাতত এটাকে ওয়াচ লিস্টে রাখার জন্য, এটাকে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ওয়াচ লিস্টে আছে বিনিয়োগকারীদের স্বার্থ। যে শেয়ারটা 30 টাকায় কিনেছে, হ্যাঁ এবারে এটাতে 15 টাকা এই 8 মাসে তার স্বার্থ আপনি দেখবেন না? না, তার স্বার্থ তো অবশ্যই দেখতে হবে। এখন আপনি শুনেন, আপনি এখন যে 30 টাকায় গিয়েছিল, 30 টাকা আপনি তো নিজেই বললেন যে ব্যাংকিং কোম্পানি আইন সংশোধন করে মানে সংশোধনের কারণে কিছু বাই প্রেশার চলে এসেছিল, ওই বাই প্রেশার তো সবসময় থাকবে না, সেটা তো আমাদের ধরে নিতে হবে। এখন শুনছি আপনারাই বলছেন যে কৃত্রিম ছিল। কৃত্রিম ছিল না, কৃত্রিম মানে একটু বাড়িয়ে বিক্রি করে চলে গেছে। না না, বাড়িয়ে না বিক্রি, কিন্তু যারা কিনেছে তারা তো বিক্রি করেনি, বিক্রি কে করলো? আপনি তো বিপ্লব ভাইয়ের কাছ থেকে শুনলেনি, বিক্রি তো যারা অনেকদিন ধরে হোল্ডে ছিল তারা বিক্রি করেছে, আর যাদের নেসেসারি ছিল, তাদের কিছু বাই প্রয়োজন ছিল, তারা ওই বাইটা করেছে। তারা তো রেগুলার এসে, তাদের ওই প্রয়োজন তো নাই যে রেগুলার এসে ওই বাইটা করবে। এখন আপনি ওই র্যালি হয়ে গেছে, আপনার এখানে ব্যাংক পড়ার অন্য কারণ আছে, আপনার এখন তখন ট্রেড ছিল 1,000 কোটি টাকা, আপনার এখন ট্রেড 500 কোটিও টাকাও হয় না, মধ্যে আরও নেমে গিয়েছিল, তো আপনি ওই টার্নওভারে ব্যাংক কীভাবে বাড়বে? আমাদের প্রথম এই বছরের প্রথম থেকে প্রবলেম কিন্তু শুরু হয়েছিল ওইটা যে আমাদের লিকুইডিটি ক্রাইসিস হয়ে গেছে পুরো ইকোনমিতে, এই প্রবলেমের কারণে কিন্তু ব্যাংকগুলো পরে ফল করে, ব্যাংকগুলো কিন্তু গ্র্যাজুয়ালি এই কারণে ফল করেছে। আর না হয় কিন্তু মানে ব্যাংকের আপনি ধরেন আর্নিংস, হ্যাঁ ওই ওই লিকুইডিটি ক্রাইসিস কারণেও ব্যাংকের নিজস্ব সমস্যা তৈরি হলো, যে হয়তো প্রভিশনিং বেড়ে যাওয়াতে অনেক ব্যাংকের আর্নিংস কিছুটা কমে যাচ্ছে, এই বছর হয়তো কিছু কমেছে আবার কিছু আবার ভালোও করেছে, এখন ব্যাংকগুলো সবাই আবার একরকম করেও না, তো এই সব কারণে আমার ব্যাংকের প্রাইসটা এইভাবে ফল করেছে। আর আপনি এসআইবিএল উদাহরণ দিয়েছেন, কিংবা যে বেশি বেড়েছিল, হ্যাঁ বেশি বেড়েছিল, হয়তো ওইগুলো একটু বেশি পড়ে গেছে, বেড়েছিল কোথা থেকে সেটা আপনি দেখেন এসআইবিএল। আপনার উত্তর শুনলাম এবং বিনিয়োগকারীরা অবশ্যই এটা বুঝবে এবং সেই অনুযায়ী তারা ডিসিশন নেবে। বিপ্লব ভাই, ডেল্টা লাইফ হল্ট, বিক্রেতা নাই, হতেই পারে, দুঃখিত হতেই পারে, নর্মাল, তাহলে অন্যটি বাড়লে প্রবলেম কি? না আপনি এই যে আপনি যে জানার জন্য আমি বলছি, ধরেন এটি বাড়বে না না, এটা বিএডি কেন না না কমবে বাড়বে নর্মাল না, আমি বলছি এটি বাংলাদেশের সমস্ত ইন্স্যুরেন্স যে লিস্টেড আছে তার মধ্যে 1 নম্বর কোম্পানি, তার কাছে শুধু লাইফ ফান্ড আছে 3,000 কোটি টাকার মতো। আজকে কি হলো হঠাৎ করে? না সেটি হয়তো কেউ এখন বাই করছে, কারণ ইন্স্যুরেন্স আপনি জানেন যে কিছু মালিকানার পরিবর্তন হয়েছে একটি ইন্স্যুরেন্সের, এই ধরনের হতে পারে সে, সুতরাং আপনি ব্যাংকগুলিও কিন্তু ওই কারণে বেড়েছিল, ব্যাংকের একটা গ্রুপ একের পর এক ব্যাংক টার্নওভার ট্রেড করেছে। এখন কেনার পর কিন্তু আবার এইটা রিস্ক থাকে, যখন মালিকরা একবার কিনে ফেলে তারপর কিন্তু প্রাইসটা অটোমেটিক্যালি অনেক সময় নতুনভাবে বাই না আসতে হচ্ছে। আর একটা জিনিস বলছেন যে বিএটিবিসির আর্নিং ধরেন এবার এবছর যেভাবে প্রেডিকশন হচ্ছে 180 টাকা বা 200 টাকা একটা কোম্পানি আর্নিং হবে, ওইটার দাম 3,000 টাকা বলে একটা কোম্পানির আর্নিং 2 টাকা, সেটা যখন 4,000 টাকা দাম হবে তখন কি এসএসসি অ্যাকশন নেবে না? ওটার পেইড আপ 60 কোটি, আর যতই হোক পেইড আপের প্রশ্নই আসে না, অবশ্যই সাপ্লাই ডিমান্ড একটা ব্যাপার, কিন্তু আপনি যখন একটা 2 টাকার জিনিস যখন তখন 2,000 PE যখন হবে তখন এসএসসি তো অবশ্যই সারা ওয়ার্ল্ডেই হলেই এটা এগেনস্টে অ্যাকশন নিতে, এটা আমেরিকায় হলেও নিত, এখন 2,000 PE শুনেন, অ্যাকশনটা কি কোম্পানির বিরুদ্ধে নাকি যিনি এর পেছনে যদি কেউ কারসাজি করে থাকে তার বিরুদ্ধে?
প্রথম কথা হচ্ছে বিনিয়োগকারীকে বাঁচাবার জন্য এসএসসির আইন, আইনের বাইরে তো এসএসসি কিছু করতে পারে না। প্রথমে স্পটে দিতে পারে, তারপর সেটি ট্রেড সাসপেন্ড করতে পারে, সাসপেন্ড করার পর প্রথমে এক মাস করতে পারে, তারপর 15 দিন পর পর, তাকে তো তার আইনের বাইরে। এখন আপনি যদি বলেন 2000 PE কোম্পানিতেও কিছু করবে না, ধরেন আমি আরেকটা কোম্পানির নাম না বলে বলছি, 2000 টাকা গত বছর ছিল, এবছর 400 টাকা লো পে ডাপের, তখন তো অনেকে বলছে যে ওইটা এসএসসি তখন কেন ব্যবস্থা নিল না, 2000 কেন হতে দিল। এখন যদি এই 4000 টাকার কোনো কোম্পানি আগামী বছর আবার 400 টাকায় নামে, তখন তো এসএসসি কে ধরবে। এসএসসি তার নিজেকে প্রোটেক্ট করার জন্য। আরেকটা জিনিস আমরা অনেকেই, আপনি যদি অন্য অন্য মার্কেটেও দেখেন, দাম কমলে কিন্তু ঝুঁকি কমে যায়, সুতরাং সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন বিনিয়োগকারীদেরকে কিন্তু সতর্ক সেভাবে করে না, কারণ যত দাম কমবে, আমরা বলি যে দাম কমার সময় কেন একই রকম দাম বাড়লেই কেন নেয়। এখন আপনি যেমন ধরেন যে কোনো দেশে শেয়ার বাজার কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, কেন ঝুঁকিপূর্ণ আমি বলছি, আমি কে দোষের কথা বলছি না, মানে 1 টাকা যদি আপনার 60 টাকা হয়, তাহলে অবশ্যই আপনার এখানে কিন্তু ওই যে ব্যাংকের কথা বলেছিলেন, ব্যাংকের সর্বোচ্চ র্যালিতে কিন্তু হায়েস্ট দাম বাড়া কিন্তু 100% হয়নি, সর্বোচ্চ 70-80% হয়েছিল, এখন কমেছেও যে কমেছে দেখতে কিন্তু অনেক ক্ষেত্রে 500-700% যখন শেয়ার বাড়ে, বাড়তে পারবে না এটা কোনো কথা না। ইন্ডিয়া একটা কোম্পানি 20 পয়সা ছিল, আপনার সেটি 65 টাকা হয়েছে, মানে লো পে ড্যাপে, সুতরাং সেখানে রেস্ট্রিকশন দিয়েছে কিন্তু বিনিয়োগে লাভও করেছে। এখন ঝুঁকিটা তো আপনি নেবেন, এসএসসির দায়িত্ব কি, যদি দেখা যায় যে এখন নতুন যেটি আসছে বাংলাদেশে নাই, অন্য অন্য দেশে আছে, বাংলাদেশেও নাকি সামনে হবে, যে পি ভিত্তিক লোনের একটা ব্যবস্থা করবে। এখন যেমন 0.5 আছে, এটিকে বাড়াবে কমাবে এবং লোন সবাই পাবে, এটিও ডিসকারেজ করা উচিত। আমি মনে করি ওয়ার্ল্ডের মতো ব্যাংক এবং অন্য অন্য শিল্প প্রতিষ্ঠান যেমন ভালো কোম্পানিকে যেমন ব্যাংক লোন দেয়, গ্রাহক এবং আপনার মানে ক্রেতা এবং বিক্রেতা যেমন আপনি বলেন সাপ্লাই ডিমান্ড, এরকম ব্যাংক ঠিক করা উচিত। আমাদের এখানে যেমন সবাই মার্জিন রুল পায়, এটি উচিত না, কারণ হচ্ছে কি মার্জিন রুল না থাকলে কিন্তু 2010-এর মতো এরকম ধস হতো না। আপনি যদি দেখেন, আপনি ধরুন একটা শেয়ার কিনলেন 500 টাকায়, সেটি 250 টাকা হলেও যদি মার্জিন রুল না কিনেন তাহলে শেয়ারটা তো বিক্রি হবে না। এটি এটি আপনি যদি বলছেন সেটি আমরা জানি, কিন্তু মার্জিন লোনের কারণেই 2010-এর ধস হয়েছে। তখন তো আমরা জানি অনেক ব্যাংক থেকে মানে লিখিতভাবে কোনো কিছু নাই, তারপরও টাকা এনে বিনিয়োগ করে সেখান থেকে আবার মানে যেটা বলে ভল থেকে টাকা নিয়ে আসে, মার্জিন রুল এগুলো কি ছিল, সেগুলি তো সমস্ত কিছু ওই কারণে কি হয় নাই, নাকি শুধু মার্জিন ঋণের কারণে? না না, বললাম মার্জিন রুলের কারণে ব্যক্তি বিনিয়োগকারী যত ক্ষতিগ্রস্ত হচ্ছে, নেগেটিভ ইকুইটি তো কেউ হতো না। যদি ধরেন আপনার আপনি 1996 সালে কিন্তু 2010-এর থেকেও শেয়ারের দাম বেড়েছিল, একটা শেয়ার 26,000-25,000 হওয়ার পরেও কিন্তু কেউ দেউলিয়া হয়নি বা নেগেটিভ ইকুইটি হয়নি, কারণ তখন মার্জিন লোন বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল। আমি মার্জিন লোনের এগেনস্টে বলছি না, বলছি যে সকলকে যে আমরা ঢালাওভাবে একজন কালকেই যে দিলেই আপনি মার্জিন লোন দিচ্ছেন, যে বিনিয়োগকারী ভালো সে মার্জিন লোন নেক। গত 3 বছরে যদি আপনি হিস্ট্রি দেখেন, এখানে কতটা মার্জিন নতুন অ্যাকাউন্টে মার্জিন লোন পেয়েছে, বেশিরভাগ অ্যাকাউন্টে কিন্তু ক্যাশ এখন যেটা হচ্ছে। আপনার আপনার ব্রোকারেজ হাউসে যদি নতুন বিনিয়োগকারীর একটু তথ্য দেন, আপনি যদি 1 বছরের একটা মোটা দাগে কেমন এখানে আপনি লোন দিয়েছেন, কেমন না লোন লোন এখন কিন্তু লোনের প্রতি মানুষের লোন পরিমাণ কমে গেছে আগের তুলনায় অনেক, মানে মার্জিন এখন নিতে চাচ্ছে না কেন, যখন এই যে তাদের নেগেটিভ ইকুইটি হয়ে গেছে এখন তারা সেখান থেকে এখন হয়তো বা 0.5 নিতে চাচ্ছে না, আর যখন নেওয়ার উচিত ছিল না তখন 2-3-5 times লোন অ্যাভেল করেছে। বাজার ওই ছিল, বাজার ওই রকম পরিস্থিতি এমন ছিল যে বিনিয়োগকারী কিনেছে, এখন কিনে তো আসলে সবাই, তারপরে যেটা হয়েছে যে আসলে কারোরই এখন আর নেগেটিভ ইকুইটি হয়ে গেছে, আর মার্জিন লোন আরও যাচ্ছে না, কারণ হচ্ছে যারা নেগেটিভ ইকুইটিতে মানে যেসব ইনস্টিটিউট এফেক্টেড হয়েছে নেগেটিভ ইকুইটি হয়ে গেছে, তাদের তো আসলে ফান্ডও নাই, আপনার এক্সপোজার সবারই এক্সপোজারের সমস্যা, নতুন করে ফান্ড দিবেন এটাই অনেকে পারছে না। দেখেন এটা আমরা জুট সেক্টরে দেখছি, বিপ্লব ভাই যে কথাগুলো বললেন, বিপ্লব ভাই খুবই ভালো বলেন এবং খুবই পপুলার বিনিয়োগকারীদের কাছে, কিন্তু বিপ্লব ভাই এই যে শেয়ারগুলো বাড়ছে, হ্যাঁ এর মধ্যে একটি আছে নো ডিভিডেন্ড দিয়েছে 275 থেকে এখন প্রায় 600 টাকা, সোনালিয়াস 300 টাকা, এই জুট স্পিনিং 100 টাকা, এটি তো হতেই পারে, কারণ এটি তো বাজার, এটি হতেই পারে বায়ার সেলার থাকে। এখন এই যদি ধরেন এখানে সোনালিয়াস 1,000 টাকা যায়, নর্দান জুট 2,000 টাকা যায়, তখন বিনিয়োগকারীরা
কেউ যদি কিনে বাড়ছে বাড়ছি তো তখন বলবেন যে আপনি নো ডিভিডেন্ড দিচ্ছে কিনছেন কেন? টাকার উপরে কিনছেন, রিস্ক নেই। এখন হচ্ছে কি সাপ্লাই ডিমান্ডের মধ্যে যেহেতু বাজারে বড় বড় শেয়ার বাড়ার স্কোপ নাই, এখন আপনি যে কিনবে ফলশ্রুতি কিন্তু তারই। আপনি যদি বলেন ফান্ডামেন্টালের বাইরে গিয়ে আপনি কিছুদিনের জন্য হয়তো লাভ করতে পারেন, লং রানে যদি বলেন আইসিবি এত ভালো ইনস্টিটিউট কেন, মানে বাজারের মধ্যে আইসিবি যে পরিমাণ মনে হয় খুব ভালো ইনস্টিটিউট, অবশ্যই, কারণ আইসিবিকে যদি আপনি এত অভিযোগ কেন, অভিযোগগুলো মিথ্যা অভিযোগ। মূল আইসিবি যদি আপনি প্রতিষ্ঠান ধরেন, আইসিবি কিন্তু অনেকগুলো শাখা আছে, মূল আইসিবি যদি আপনি পোর্টফোলিও দেখেন এবং তার যে অ্যাসেট কোয়ালিটি দেখেন, এবং আইসিবি একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশের যারা কোনো ব্যাংক থেকে কোনো দিন টাকা নিয়ে ডিফল্টার হয়নি। এখন আইসিবির নামে বিভিন্ন অভিযোগ অনেকে দিতে পারে, কিন্তু অভিযোগের সত্যতা হচ্ছে কোনো ব্রোকারেজ হাউস ব্যাংক থেকে টাকা নিয়ে ডিফল্টার হয়েছে? হ্যাঁ, অনেক, মানে আপনি দিতে পারছে না, আইসিবি তো কোনোদিন ইনস্টলমেন্ট দিতে পারে না, দিতে পারছে না মানে দেয় নাই, না না, নেগেটিভ ইকুইটি হয়ে গেছে, আইসিবির তো নেগেটিভ ইকুইটি কখনো হয় নাই। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, আপনি যদি আইসিবির মূলটা দেখেন, আইসিবি ছিল মাত্র 50 কোটি টাকা পেড আপের একটি কোম্পানি, এটি বোনাস দিয়ে দিয়ে এখন যে পরিমাণ যে জায়গায় এসেছে এবং এর কাছে যে পরিমাণ হোল্ডিং আছে বাংলাদেশের অধিকাংশ, এটি কিন্তু আদিকাল থেকে, এখন প্রচুর লোকে অভিযোগ দেয় যে আইসিবি টাকা খেয়ে বাজে শেয়ার কিনে, এগুলি বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু আইসিবি যদি আপনি অ্যানুয়াল রিপোর্ট প্রতি বছর দেখেন, যখন হায়েস্ট দাম থাকে আইসিবি বিক্রি করে, যেমন যে বছর ব্যাংক হায়েস্ট ছিল বেঁচেছে 500 টাকায় জিপি বেঁচেছে, সে তো বেচবেই, কারণ সে তো একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান। আবার বাজার যখন কমবে তখন তাকে সাপোর্ট দিতে হবে না? আইসিবি তার জন্মলগ্ন থেকে এখন কয়েকটা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, তার কোনো একটা জিএম হয়তো কোনো একটা ইস্যু নিয়ে হয়তো মালিকদের সাথে বা বিনিয়োগকারীদের সাথে। আমরা আমরা আপনার কথায় আমরাও একটু বুঝলাম যে আইসিবি অনেক স্বচ্ছ, কিন্তু দুদক কেন তার কয়েকজনকে ধরেছে? হ্যাঁ, দুদক ধরেছে কেন আমি আপনাকে বলি, এটিও একটি দুদক ধরেছে যে আইসিবির কয়েকটা অ্যাকাউন্টে টাকা না থাকা সত্ত্বেও 5-6 গুণ লোন দিয়েছিল। আপনি তো বললেন আইসিবি স্বচ্ছ, এটি তো আইসিবির, আমি তো বলেছি আইসিবির মানে আইসিবি কোম্পানিটা, আমি বলছি যে পোর্টফোলিওতে, আমি পোর্টফোলিও না, আমি বলছি বাংলাদেশের যতগুলো কোম্পানি শেয়ার হোল্ড করে, মিউচুয়াল ফান্ড বলেন অন্যান্য প্রাতিষ্ঠানিকের মধ্যে আইসিবি সমকক্ষ কেউ নাই, মানে আইসিবি যেভাবে তার পোর্টফোলিওটা সাজানো, মানে যেভাবে সেটার কথা বলেছি। এখন দুর্নীতিমুক্ত কিন্তু আমি বলি নাই, মানে একটা কোম্পানি এই পর্যন্ত তার ইতিহাস থেকে আইসিবিতে যদি কেউ বিনিয়োগ করে থাকে, বিনিয়োগ বলতে 10-15 বছর, এবং দেখবেন আইসিবির বিনিয়োগ কেউ বিক্রি করে না, উত্তরা ব্যাংকের কাছে আছে। বিপ্লব ভাই, একটু সংক্ষেপে আমি বোঝার জন্য আলোচনা করছি, নিশ্চয়ই বিনিয়োগকারীরাও কিছু তথ্য পাবেন। একজন বিনিয়োগকারী আমাদের কয়েকজন ফোন করলেন, তার মধ্যে যে কোনো একজন বিনিয়োগকারী আপনার যারে পছন্দ হয় তারে আপনি অনবরত টাকা দিবেন, যখন লাগে টাকা দিবেন, তিনি জীবনে লস করবেন? তিনি তো অ্যাভারেজ করবেন না, এটি আপনি যে আইসিবি তাই করছে, এবং আইসিবিকে যদি আইসিবিকে যদি আপনি বলে থাকেন স্বচ্ছ প্রতিষ্ঠান, তাহলে বাংলাদেশের সব সরকারি প্রতিষ্ঠান স্বচ্ছ? না না না, এটি এটি বলছে আপনি, না না, আমি সব আমি বলেছি তার পোর্টফোলিওর যে স্ট্রাকচার, মানে আইসিবি মূল আইসিবি, আপনি কিন্তু আইসিবির মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আমি কিন্তু কোনো আইসিবি ব্রোকারেজ হাউসের কথাই বলিনি, আমি বলছি ইনভেস্টিং হিসেবে সে যে ইনভেস্ট করে রেখেছে, এবং সে যে পরিমাণ, আপনি আইসিবিতে টিপ দিলে আইসিবি যে পরিমাণ এ পর্যন্ত বোনাস দিয়েছে, এবং আইসিবিতে বিনিয়োগ করে যারা বিনিয়োগকারী কী পরিমাণ লাভবান হয়েছে, মানে আপনি যদি লাস্ট 20 বছরে ধরেন, সেটির কথা বলছি। আমি কিন্তু বলি নাই যে আইসিবি ব্যক্তি আইসিবির কোনো এজিএম দুর্নীতিবাজ নাই বা তার ট্রেডিং এ, আমরা একটু অন্যদিকে শেষ পর্যায়ে একটু ভালো অবস্থা দেখছি। আজকে একটা আইসিবিতে মিটিংও আছে যতটুকু শুনেছি, সবাইকে নিয়ে আইসিবি বসছে এবং বিসিসির লোকও থাকবেন, শুধু এই কারণেই কি এই সবুজ দেখছি নাকি অন্য কোনো কারণ আছে? সবুজ শুধু এই কারণ, ওইটা একটা কারণ হতে পারে, মনস্তাত্ত্বিক ব্যাপার যে সবাই বসছে হয়তো ভালো কিছু হবে, কিন্তু আমার কাছে, আমি আপনাকে প্রথম থেকেই বললাম যে এই যে ফলটা হয়েছে ওইটা আসলে আনইউজুয়াল ফল, সো আনইউজুয়াল ফল এবং শার্প ফল, শার্প ফল হওয়ার পরে কিন্তু বাউন্স ব্যাক অটোমেটিক্যালি হয়। হ্যাঁ, এখন এটাও হতে পারে যে বাউন্স ব্যাক করেছে কিছু কিছু ভালো ভালো শেয়ার বাড়ার কারণে, আর আইসিবিতে বসা
বসতেই পারে, বসলেও এমনিতেও তো সবার সাথে সবার কমিউনিকেশন হচ্ছে, আসলে সামনে কিছু ভালো ভালো নিউজ আসবে সবাই জানি, কিন্তু কেন যেন ব্যাপারটা মার্কেট ওইভাবে অ্যাকসেপ্ট মানে নিতে পারছে না এখনো, হয়তো ওইগুলোর কারণেও হতে পারে যে সে ফিউচারিস্টিক ইয়েতে মার্কেটটা পজিটিভ চলে আসছে। আর মানে এত ফল করার পরে আসলে পজিটিভ হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি আপনাকে প্রথমে বলছি যে এই এত কম রেটে আজকে বা দুই একদিন নাকি এটি মানে একটা ভালো জায়গা, এটা আপনি এইভাবে প্রেডিক্ট করা না আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট। আপনি একদিন বা আজকে বাড়বে না কালকে বাড়বে না পরশু, এই যে এইভাবে পড়েছে এটা কিন্তু আমরা কেউ আশা করি নাই যে এইভাবে সাফল্য হবে, আসলে কেউ আশা করিনি। তো হয়ে গেছে, এটা ক্যাপিটাল মার্কেট, আপনি কাউকে কিছু বলতে পারবেন না। কেউ যদি তার শেয়ার সেল করতে চায় লো রেটে লস নিয়ে, আপনি তাকে আটকে রাখতে পারবেন না। ভাই 30 সেকেন্ডে যদি কিছু বলেন, 30 সেকেন্ডে একটা জিনিস বলছি যে আপনি যতই বলেন মানে কোনো বাজারকে প্রেডিক্ট করা যায় না, কারণ 25,000 আমেরিকা ইন্ডেক্স হবে, এটি খোদ আমেরিকানরাও প্রেডিক্ট করতে পারে না। তার মানে সেন্সেক্স 35,000। আমরা একটা জিনিস বলছি যে ইলেকশন পর্যন্ত ভোলাটিলিটি থাকতে পারে, কারণ আমাদের দেশে একটা বড় প্রবলেম হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হবে কি না, এটার জন্যে এই আমরা আশা করি যে তার পরবর্তীতে গোল্ডম্যান স্যাক এবং সবাই বলেছে আগামী 30 সাল পর্যন্ত বাংলাদেশের প্রবৃদ্ধি হবে হায়েস্ট। আমরাও আশা করব যে বাংলাদেশে একটা প্রচুর বড় ধরনের স্টক মার্কেটে প্রবৃদ্ধি হোক এবং সাধারণ বিনিয়োগকারীরা যাতে তাদের লস থেকে বেরিয়ে আসতে পারে, এটাই। বিপ্লব ভাই অনেক ধন্যবাদ, আপা আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শেষ করছি, যাওয়ার আগে একটি কথা বলবো, তাদের সাথে কথা বের করার জন্য আমি অনেক কিছু বলেছি, তারা যেটি বলেছে নিশ্চয়ই সেটি ঠিক, এবং সেই অনুযায়ী আপনারা যদি বিনিয়োগ সিদ্ধান্ত নেন হয়তো এখান থেকে এই খারাপ বাজার থেকেও আপনার পুঁজি বাঁচাতে পারবেন এবং যখন বাজার ভালো হবে তখন মুনাফা করতে পারবেন। অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে আপনারা দৈনিক শেয়ার বাজারে পড়তে পারবেন। সবাই ভালো থাকবেন।